সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রেন্ড ফাংশন এন্ড ক্লাস নিয়ে। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট হলো আমাদের ডেটা হাইডিং। এটা আমাদের জন্য একটা রেস্ট্রিকশন যে আমরা ক্লাসের বাইরে থেকে প্রাইভেট মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি না। সো প্রোটেক্টেড মেম্বারের ক্ষেত্রেও সেম কথা, যে আমরা হচ্ছে এইগুলোকে আমরা ডিরাইভ ক্লাস ছাড়া ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি না। এটা যদি আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা ইরো শো করে। যেমন এখানে আমরা একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি মাই ক্লাস। এর মধ্যে আমাদের প্রাইভেট ডেটা মেম্বার হলো ইন্টিজার টাইপের মেম্বার ওয়ান। এখন এই মেম্বার ওয়ানকে যদি আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই, এই যে আমরা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এখন অবজেক্ট ডট মেম্বার ওয়ান ইকুয়াল টু যখন আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি 5, এটা যদি আমরা রান করে দেখি তাহলে এখানে আমাদেরকে একটা ইরো শো করবে, কারণ আমরা ক্লাসের বাইরে থেকে এই প্রাইভেট মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবো না। সো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ফ্রেন্ড ফাংশনটা ইউজ করতে হবে। আমরা ফ্রেন্ড ফাংশনটা ইউজ করে আমাদের প্রাইভেট এবং প্রোটেক্টেড মেম্বারগুলোকে অ্যাক্সেস করতে পারি। এর জন্য আমাদের ফ্রেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হয় ফাংশনের আগে কম্পাইলারকে বোঝাতে যে এটা আসলে একটা ফ্রেন্ড ফাংশন, আর এটাকে আমাদের ডিক্লেয়ার করতে হয় সেই ক্লাসটার ভিতরে যার মধ্যে আমাদের প্রাইভেট মেম্বারগুলো আছে। সেই ক্লাসটার ভিতরে আমাদের এই ফ্রেন্ড কিওয়ার্ডটা ইউজ করে এই ফ্রেন্ড ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হয়। এখন যদি আমরা সিনট্যাক্সটা দেখি তাহলে ফার্স্টে আমাদের ক্লাসটা নিলাম আমরা, এবং ক্লাসের মধ্যে আমাদের একটা ফাংশন আমরা নিয়েছি, যার জন্য আমাদের ফার্স্টে হচ্ছে রিটার্ন টাইপ লিখতে হয়। আমরা জানি আমাদের ফাংশন লিখতে ফার্স্টে রিটার্ন টাইপ লিখতে হয়, দেন ফাংশন নেম, এবং ব্র্যাকেটে থাকে আমাদের আর্গুমেন্টস। আর ফ্রেন্ড ফাংশন যেহেতু আমরা বলছি তাহলে ফাংশনের আগে আমাদের এই ফ্রেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি যে আমাদের ফ্রেন্ড ফাংশনটা কিভাবে কাজ করছে, ফার্স্টে আমরা একটা ক্লাস নিয়েছি যার নাম দিয়েছি আমরা ডিস্টেন্স। এর মধ্যে আমাদের প্রাইভেট মেম্বার হলো মিটার, যার টাইপ হচ্ছে ইন্টিজার। এর মধ্যে আমরা ফ্রেন্ড ফাংশন ইউজ করছি কারণ যেহেতু আমাদের এখানে প্রাইভেট মেম্বার আছে। সো ফ্রেন্ড ফাংশনটা ইউজ করতে আমরা ফার্স্টে ফ্রেন্ড কিওয়ার্ডটা ইউজ করি, দেন রিটার্ন টাইপ, দেন ফাংশন নেম। এখানে ফাংশন নেম আমাদের অ্যাড 5। এর মধ্যে আমাদের প্যারামিটার আমরা নিয়েছি ডিস্টেন্স। এরপর পাবলিক কিওয়ার্ডের মধ্যে আমরা এই ডিস্টেন্স কনস্ট্রাক্টরটা ইউজ করেছি এবং মিটারে আমরা 0 ইনিশিয়ালাইজ করেছি। ফ্রেন্ড ফাংশনটার ডেফিনিশন আমরা এখানে দিচ্ছি। সো আমাদের এখানে আমাদের ফ্রেন্ড ফাংশনটা, যার মধ্যে আমাদের এই ডিস্টেন্স ক্লাসটার অবজেক্ট আমাদের ডি। আমরা যদি এখন এই ফাংশনটা থেকে প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো এখানে আমাদের অবজেক্টটা ডি, অবজেক্ট ডট মিটার প্লাস ইকুয়াল টু আমরা দিয়েছি হলো 5। এটা দিয়ে এখন এই অবজেক্টটা দিয়ে আমরা প্রাইভেট মেম্বারটাকে অ্যাক্সেস করতে পারবো, এবং রিটার্ন করা হচ্ছে ডি ডট মিটারের ভ্যালুটা। মেন ফাংশনে যে আমরা কি করেছি, যে ক্লাসটাকে আমরা অ্যাক্সেস করব সেই ক্লাসটার একটা অবজেক্ট ক্রিয়েট করেছি। আমরা হচ্ছে ডিস্টেন্স ক্লাসকে অ্যাক্সেস করব, সো এটার একটা অবজেক্ট ক্রিয়েট করেছি ডি, এবং সি আউটের মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করেছি ডিস্টেন্স ইকুয়াল টু, এবং আমাদের আমাদের ফাংশনটাকে কল করেছি এবং আমরা এর মধ্যে আমাদের অবজেক্টটাকে লিখেছি। এখন যদি আমরা এটা আউটপুট দেখি তাহলে এটা আমাদের শো করবে ডিস্টেন্স ইকুয়াল টু 5, যেহেতু আমরা এখানে রিটার্ন করছিলাম ডি ডট মিটার, এবং ডি ডট মিটার ইকুয়াল টু আমাদের ছিল 5। সো এখানে আমাদের প্রিন্ট করে দেখাইছে ডিস্টেন্স ইকুয়াল টু 5। সো আমরা কি করতে পারলাম, আমাদের ফ্রেন্ড ফাংশন ইউজ করে আমরা প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারলাম। এরপর আমরা আরেকটা এক্সাম্পল দেখব যেখানে আমাদের দুইটা ডিফারেন্ট ক্লাসের মেম্বারকে আমরা অ্যাড করব। ক্লাস বিকে আমরা ফরওয়ার্ড ডিক্লারেশন করে রেখেছি, দেন ক্লাস এ তে আমরা পাবলিক কিওয়ার্ড ইউজ করে ক্লাস এ কনস্ট্রাক্টরটা ইউজ করেছি, এবং নাম্বার এ তে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি 12। দেন প্রাইভেট কিওয়ার্ডের মধ্যে আমাদের প্রাইভেট মেম্বার নিয়েছি আমরা নাম এ। এখন যেহেতু এটা আমাদের প্রাইভেট মেম্বার, সো আমরা ফ্রেন্ড ফাংশন ইউজ করছি এখানে। ফ্রেন্ড ফাংশনের জন্য ফ্রেন্ড কিওয়ার্ড ইউজ করেছি, আর রিটার্ন টাইপ দিয়েছি আমরা ইন্টিজার, এবং ফাংশন নেমটা আমাদের অ্যাড, যার মধ্যে আমাদের আর্গুমেন্ট হচ্ছে ক্লাস এ আর ক্লাস বি। এরপর ক্লাস বি যেটা আমরা ফরওয়ার্ড ডিক্লারেশন করে রেখেছিলাম, এখন আমরা ক্লাস বি নিয়ে কাজ করবো। সো ক্লাস বি এর মধ্যে আমরা পাবলিক এর মধ্যে আমরা ক্লাস বি কনস্ট্রাক্টর নিয়েছি এবং নাম্বার বি এর ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি আমরা 1। এবার প্রাইভেটের মধ্যে আমরা বলেছি যে নাম্বার বিটা আমাদের কি প্রাইভেটের ডেটা মেম্বার। সো এই প্রাইভেট ডেটা মেম্বারে আমরা একটা ফ্রেন্ড ক্লাস ডিক্লেয়ার করেছি এখানে, যেটার নাম দিয়েছি আমরা হলো অ্যাড, আবার এটার প্যারামিটারও ক্লাস এ আর ক্লাস বি। সো এখন আমরা এই বোথ ক্লাসের মেম্বারগুলোকে অ্যাক্সেস করব। যেহেতু আমরা অ্যাক্সেস করব, সো এখানে আমাদের অবজেক্ট ক্রিয়েট করতে হবে ক্লাসগুলো। সো ক্লাস এর অবজেক্ট এ, ক্লাস বি এর অবজেক্ট বি। এখানে আমরা রিটার্ন করব হলো অবজেক্ট এ ডট নাম এ প্লাস অবজেক্ট বি ডট নাম বি, দেন আমরা সেটাকে রিটার্ন করব। সো মেইন ফাংশন এখন যে ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে যাচ্ছি তাদের আমাদের অবশ্যই অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে ক্লাস এ অবজেক্ট এ ক্রিয়েট করেছি, ক্লাস বি এর জন্য অবজেক্ট বি ক্রিয়েট করেছি, এবং মেসেজ আমরা প্রিন্ট করছি সাম ইকুয়াল টু, ফাংশন কল করছি এই অবজেক্টগুলো দিয়ে। সো এখানে আমাদের এবার প্রিন্ট করে দেখাবে সাম ইকুয়াল টু অবজেক্ট এ ডট নাম এ আমরা পেয়েছিলাম হলো 12, অবজেক্ট বি ডট নাম বি পেয়েছিলাম আমরা 1। সো এখানে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে সাম ইকুয়াল টু 13।
সো সেটাই আমাদেরকে প্রিন্ট করে দেখাইছে। সো আমরা এখানে ফ্রেন্ড ফাংশন ইউজ করে আমরা দুইটা ক্লাসের প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করলাম। ফ্রেন্ড ক্লাস আমরা ইউজ করে থাকি সি প্লাস প্লাসে, ফ্রেন্ড কিউআরটা ইউজ করে। যেমন আমরা এখানে ক্লাস বি ডিক্লেয়ার করেছি, আর একটা ক্লাস নিয়েছি ক্লাস এ, যার মধ্যে আমরা ক্লাস বিকে আমরা ফ্রেন্ড ক্লাস করে দিয়েছি। সো সেই জন্য আমাদের প্রথমে ফ্রেন্ড কিউআরটা ইউজ করেছি, দেন ক্লাস কিউআর ইউজ করেছি, এবং ক্লাস নেমটা নিয়েছি আমরা, ক্লাস বি ডেফিনেশনটা আমরা নিচে দিয়েছি। তো এখানে বলা হচ্ছে যে যখন আমরা একটা ক্লাসকে ডিক্লেয়ার করে দিচ্ছি ফ্রেন্ড ক্লাস হিসেবে, এর মেম্বার ফাংশনগুলো কি হয়ে যাচ্ছে, ফ্রেন্ড ফাংশন হয়ে যাচ্ছে। আর যেহেতু এখানে আমাদের ক্লাস বিটা হচ্ছে ফ্রেন্ড ক্লাস, সো ক্লাস এর মধ্যে যত মেম্বার থাকবে সেগুলোকে আমরা ক্লাস বি দিয়ে অ্যাক্সেস করতে পারবো। আমরা এবার একটা এক্সাম্পল দেখব। এখানে আমাদের ফরওয়ার্ড ডিক্লারেশন করেছি আমরা ক্লাস বি, দেন আমরা একটা ক্লাস নিয়েছি ক্লাস এ, এখানে প্রাইভেট মেম্বার নিয়েছি নাম এ, দেন আমরা একটা ফ্রেন্ড ক্লাস ডিক্লেয়ার করেছি। ফ্রেন্ড ক্লাস ইউজ ডিক্লেয়ার করতে আমাদের ফার্স্টে ফ্রেন্ড কিওয়ার্ড ইউজ করতে হয়, দেন ক্লাস কিওয়ার্ড, দেন আমাদের ক্লাস বি। এবার পাবলিকের মধ্যে আমরা কনস্ট্রাক্টর নিয়েছি এবং নাম্বার এর ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি 12, দেন আবার ক্লাস বি নিয়েছি এবং এর মধ্যে আমাদের প্রাইভেট মেম্বার হচ্ছে নাম্বার বি, এবং পাবলিক কিওয়ার্ড ইউজ করে কনস্ট্রাক্টর আমরা ক্লাস বি নিয়েছি এবং নাম্বার বিতে আমরা ইনিশিয়ালাইজ করেছি 1। এবার আমরা আমাদের ফ্রেন্ড ক্লাসটা আমরা নিয়েছি এবং ক্লাস এর জন্য অবজেক্ট ক্রিয়েট করেছি আমরা অবজেক্ট এ। এখন রিটার্ন করবো হলো আমরা অবজেক্ট এ ডট নাম এ প্লাস নাম বি কে। এবার মেইন ফাংশনে যে আমরা ক্লাস বি নিয়েছি এবং ক্লাস বি এর অবজেক্ট একটা ক্রিয়েট করেছি আমরা অবজেক্ট বি, এবার আমরা সি আউট করছি হলো সাম, এবং অবজেক্ট বি ডট অ্যাড এই ফাংশনটাকে যখন আমরা কল করছি তখন আমাদের একে এখানে, যেহেতু অবজেক্ট বিটা আমাদের ফ্রেন্ড ক্লাস, সো এটা কি করতে পারবে, এই ক্লাস এর ফ্রেন্ড ফাংশনগুলোকে অ্যাক্সেস করতে পারবে। সো এখানে আমাদেরকে রিটার্ন করে দেখাবে, আমরা জানি এখানে নাম এর ভ্যালু ছিল আমাদের 12 এবং নাম বি এর ভ্যালু ছিল আমাদের 1, সো আমাদের এখানে রিটার্ন করে দেখাবে সাম ইকুয়াল টু 13। সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।